हेलो एंड वेलकम बैक टू माय चैनल आमी झिल्ली फ्रॉम ओ माय फूडी। आज के चले एक नतून एपिसोड नहीं। आज के स्ट्रीट फूड ब्लॉग करार इच्छा आछे बेरोच्छे एखन। आज के पाटुली साइडे करब, तो देखा जाक की की भालो भालो नतून नतून फूड जॉइंट्स कवर करते पारी। नतून होक बा पुरोनो भालो हवा चाहिए। तो एखनो आमी ठीक करिनी कोथाय कोथाय जाब, तो एखन बेरोच्छी, देखा जाक की की भालो पाई। सब किछु आपनादेर कवर करब, सब किछु कवर करे आपनादेरके डिटेल्स बोलबो। तो आमार साथे थाकुन। आमरा प्रथमेई एसे गेछि क्रेविंगस मेनिया बोले। आमार अनेक दिनेर शख छिल केएफसी मतन सब खाबार दाबार एखाने पावा जाय, आमी शुनेछिलाम एर आगे। तो आमी सेखाने चले एसेछि। एटा सबाई चिनबेन, खूब प्राइम लोकेशने पाटुलिर दिके जे मेन शॉट कैफे तार एकदम पाशेई। तो आमार नीचे गूगल लिंकटा देवा थाकबे, गूगल मैपेर लिंकटा देखे नेबेन। এসে প্রথমে এখানে একটা ছোট সিটিং এরিয়া মতো আছে, এখানে বসে পড়েছি। আর অর্ডার দেওয়া হয়ে গেছে, একবার মেনুটা আমি দেখিয়ে নিচ্ছি, কী কী অর্ডার দিচ্ছে একবার বলে নিই আর ওয়েট করি। তো আমরা দিয়েছি চিকেন চিজ বার্গার, চিকেন পপকর্ন স্মল, আর কোল্ড ড্রিঙ্কস মানে কোকা কোলা ছিল 40 rupees। তো এই আমাদের টোটাল অর্ডার, আমরা ওয়েট করছি খাবারটা আসুক। আপনারা একবার মেনুটা আর দোকানটা একবার দেখে নিন চট করে। এই আমাদের খাবার এসে গেছে। তো দেখতে তো খুবই ইয়ামি লাগছে। আমি প্রথমেই চিকেন পপকর্নটা স্টার্ট করছি। স্মল এটা আই থিঙ্ক 10 pieces হয়েছে, দেখতে টেনই আছে। আমি এবার খেয়ে বলবো। দেখতে তো পুরো কেজি মতোই লাগছে, দেখি। এবার আমি নিলাম চিকেন চিজ বার্গার, এটা তো শেষ হয়ে গেল পপকর্নটা। কোল্ড ড্রিঙ্কস একটু খেয়েছি যেমন নর্মাল হয়। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দোকানটা 4টা থেকে খোলে আর 6:30 অবধি খোলা থাকে। আপনারা অবশ্যই আসবেন বার্গারটা খেতে। এই দেখুন প্রচুর চিজ আছে, ভালো একটা এরকম ক্রিসপি ফ্রাইড চিকেন ভেতরে, ভালোই সাইজটা। দাম হিসেবে দামটা একবার দেখে নেবেন, যথেষ্ট ফুড ফ্রেন্ডলি। তো আমি এটা খাচ্ছি আর এই ওয়ানটা সুপার নরম, তো আমি খেয়ে বলছি। আর হ্যাঁ, জলে একটু সোদা আছে।
তোমার কোলে এসে ঘুমিয়ে পড়লো একটু মুখ তো দেখাও আচ্ছা না একটু মুখটা দেখো ওই বাবলে ও মা ওর মাকে খুঁজছে মনে হয় দুটো বাচ্চাকে দেখেছি দুটো বাচ্চার কাছে থাকে আমাদের নেক্সট ডেস্টিনেশন চাউনচিকেতা তো এবার চাউনচিকেতায় যাচ্ছি দেখি চা কফি আমার কফিটাই বেশি ভালো লাগে তো সেটাই নিতে যাচ্ছি একবার দেখিয়ে দিই আপনাদের চাউনচিকেতা এবং তার মেনিউটা আর তারপরে কফিটা খেয়ে বলছি এই কফিটা নিয়ে চলে এসেছি দুমাস আগে খেয়েছিলাম তখন সাইজের মানে তখন থেকে সাইজটা কমে গেছে আর 20 টাকাও পড়লো লাইন দিতে হয়েছে অল্প তো আমি খেয়ে বলছি না খেতে একই আছে ভালোই এটা শেষ করি তারপর আরেকটা ছোট জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখি সেটা কোথায় তারপর থেকে কোম্পানি আর নেয়নি প্রোডাকশন হচ্ছে না বলে আমার মেয়ে MSc এই মুহূর্তে পড়ছে সংসারের খরচ চালাতে পারছি না মেয়ের পড়াশোনার খরচও চালাতে পারছি না তাই জন্য আজকে থেকে আমি শুরু করেছি নতুন ব্যবসা এই চিকেনের স্যান্ডউইচ নিয়ে তাই আপনারা যদি একটা একটা করে কিনে খেয়ে দেখেন টেস্ট করেন তাহলে আমারও ভালো লাগবে এবং আপনারাও আশা করি খাওয়ার পরে ভালো লাগবে এবার আপনাদের উৎসাহে আমি আজ আরও যাতে বড় হতে পারি সেই চেষ্টা আমি করছি আপনারাও আমাকে সহযোগিতা করুন এইভাবে আমি আস্তে আস্তে ব্যবসাটা বড় করতে চাই হ্যাঁ একটু কত করে বলুন এবং দাম রেখেছি চিকেনের 30 টাকা করে দাম রেখেছি আমি চিকেন স্যান্ডউইচে যেখানে 45 টাকা 50 টাকা করে বিক্রি আচ্ছা আপনাদের কাছে শুধু চিকেন স্যান্ডউইচই আছে আচ্ছা আপনি এই পাটুলির এই এরিয়াটাতেই আজ থেকে শুরু করেছি এই এরিয়াটাকেই আমি হেঁটে হেঁটে যাওয়া আসা আচ্ছা আপনার নাম কি মনোরঞ্জন নস্কর একটু জোরে বলুন মনোরঞ্জন নস্কর আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে চিকেন স্যান্ডউইচটা ট্রাই করছি ওকে ওকে ঠিক আছে তাহলে নিয়ে নেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একদম একদম ঠিক আছে হ্যাঁ পৌলম দিদি চিকেন স্যান্ডউইচটা কেমন গো ভালো লাগছে মানে চিকেন বেশ ভরে ভরে কি দিয়েছে ভালো লাগছে তো সন্দীপ দা খাবে না আচ্ছা তাহলে এরপরে আবার এখানে এলে ট্রাই করতে হবে বলো ঠিক আছে এই পাটুলির এই এরিয়াটাতে উনি এখানটাতেই বিক্রি করেন আজকে কত তারিখ গো 20 তারিখ থেকে উনি এখানে বিক্রি করা স্টার্ট করলেন ঠিক আছে তুই খাও এটা দেখিয়ে নি হ্যাঁ ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অনেক কিছু খাওয়া দাওয়া হলো সবই দেখালাম পারলে এটা একটা পার্ট টু করার ট্রাই করব দেখি আবার যেদিনকে আসব তো আজকের মতো এলাম বাই তোমরা সবাই বাই বলে দাও বাই বল শোন না
কি আমাদের উপর রাগ করছিস? দেখ বাবু, তোরা রাগ করছিস, তোরা কি দিবি না আমাকে কিছু? তখন আমি বললাম হ্যাঁ 10 টাকা দেবো। শুনে আমি তখন বললাম হ্যাঁ 10 টাকা দেবো না। তখন বললাম আসলে প্রায়ই আসে তো, তাই এখন বলছে যে না রোজ দিত হবে না, একবার দিস তাহলে। হ্যাঁ তোরা কিছু মনে করিস না, কোনো গাল ফাল মাথা পড়ে কোনো গাল ফাল মাথা তুমি বললে না আমি 15 দিন না আমি রোগী দিই কিছু যাকে দেওয়ার। আমি তো রোজ কোথায় খাবো? Thank you.